আপনাদের আমি অনেক ধরনের লক স্ক্রিন অ্যাপ দেখিয়েছি, কোনোটা পিন লক, কোনোটা প্যাটার্ন লক বা টাইম লক বা ডেড লক। তো আপনারা কোনোদিনও মিউজিক লক দেখেছেন? তো আজকে আমি আপনাদের দেখাবো কী করে আপনার ফোনে মিউজিক লক করবেন। তো জানার জন্য অবশ্যই আজকে এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিও একবার বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এখানে এনেবেন লক স্ক্রিন, এইটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এইগুলো একটা লোড নিয়ে নেবে। লোড নিয়ে নেওয়ার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো এটি একটি পিয়ানো দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি একটি লক সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি কালোটা সিলেক্ট করে নিলাম, চারটে কালো উপরের। তো এবার আমি কনফার্ম করে নিচ্ছি, দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এটা আপনার সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর এইগুলো আপনি ওকে আর ওকে করে দেবেন। করে দেওয়ার পর এই পারমিশানগুলি দিয়ে দেবেন। দেওয়ার পর একবার ওকে ওকে করার পর নিচে আসবেন, নিচে কিছু অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনি পিয়ানোর একটু অপশান দেখতে পাচ্ছেন, এখানে গিটার আরও আরও অনেক অপশান পেয়ে যাবেন। তো এগুলো আপনারা দেখে নেবেন, আমি সব দেখাচ্ছি না। এখানে আরেকটা অপশান পাবেন লক অন বুট, তো এটাও অন করে দেবেন। অন করে দেওয়ার পর সিম্পলি হোমে চলে আসবেন আর ফোনটিকে লক করবেন। তো আমি ফোনটা এখন লক করছি। লক করার পর এবারে আনলক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি চাবির অপশান দেখাচ্ছে, তো আমি সোয়াইপ আপ করে দিলাম, খুলে গেল। খুলে দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে, তবে লকটি খুলবে। তো আমি এখানে যদি জেনে বুঝে একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছি, তো সাদাগুলো ট্যাপ করছি। তো সাদাগুলো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন রং পিন দেখাচ্ছে এইখানটায়। তো এবার আমি ঠিক পাসওয়ার্ডটা দিয়ে লকটা খুলছি, কালোগুলো দেখতে পাচ্ছেন দিলাম আর খুলে গেল খুব সহজেই। তো আজকে যদি এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আমার বন্ধুদের সাথে, আর কোনো রকম প্রবলেম হলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটাও বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আর একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।